তাহলে মানুষের বেশি বেশি ধন সম্পদ ইনকাম করা উচিত এবং বেশি বেশি দান করা উচিত। কি জন্য? বেশি বেশি ধন সম্পদ ইনকাম করে বেশি বেশি দান করলে ইবাদতে যা খাংতি আছে ওটাও পূরণ হয়ে যাবে, গুনাহ যা হয়েছে তার কাফফারা হয়ে যাবে। গুনাহের কাফফারা যে অর্থ দিয়ে হয় এটা তো আল্লাহই দেখিয়েছেন কোরআনে এবং হাদিসে। অসংখ্য গুনাহের কাফফারা উনি অর্থ দিয়ে দিতে বলেননি, কথা বলেন না কেন জানেন না আপনারা? অসংখ্য গুনাহের কাফফারা, একটা সিয়াম যদি আপনি ভাঙ্গেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ দিয়ে কাফফারা আদায় করেছে, বলেছে হয় টানা 60 দিন সিয়াম রাখো না হয় 60 জন মিসকিনকে খাওয়াও। 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে? টাকা লাগে। গোলাম আজাদ করতে কি লাগে? টাকা লাগে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহের ক্ষেত্রে কাফফারা শিখিয়েছেন কি দিয়ে? টাকা দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে টাকা দিয়ে কাফফারা হয়, এই জন্য উনি বলছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করব। যেহেতু কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণ আদায় করেছি, সারা জীবন আদায় করেছি, আজীবন আদায় করেছি, যদিও 5 ওয়াক্ত নামাজি তবুও পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছি, সিয়াম পূর্ণাঙ্গ হক আদায় করে আদায় করেছি, আমার খাতায় কোনো গুনাহ নেই, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। যদি এই গ্যারেন্টি কেউ দিতে না পারে তাহলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া রিস্ক। কিন্তু কিসের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হয় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত কিনতে হবে, আর জীবন দিয়ে শহীদ না হয়ে গেলে কি দিয়ে জান্নাত কিনতে হবে? জোরে বলেন, কি দিয়ে জান্নাত কিনতে হবে? টাকা। তাহলে ইসলামে অর্থের গুরুত্ব আছে না নাই? ইসলামে অর্থের গুরুত্ব আছে অনেক এবং সীমাহীন।